ইংরেজি ভাষাটা বর্তমানে আমরা কম বেশি সবাই জানি, আর স্মার্টফোনের যুগে ইংরেজি জানাটাও খুব আবশ্যক হয়ে গেছে। তবে আপনারা জানলে অবাক হবেন, ইংরেজি ভাষা কিন্তু খুব বেশি পুরনো নয়। বর্তমানে যে আমরা আধুনিক ইংরেজি ভাষা বলি তা মাত্র 500 বছর পুরনো, আর এই ভাষাটি আরও বেশ কয়েকটি ভাষা থেকে সৃষ্টি হয়েছিল। এমনকি যে ইংরেজদের জন্য ইংরেজি ভাষার এত চল, সেই ইংরেজরাও এই ভাষা আবিষ্কার করেনি। এবার প্রশ্ন হলো, ইংরেজি ভাষা তাহলে কে বা কারা কবে আবিষ্কার করেছিল? কিভাবে ইংরেজি ভাষা সারা বিশ্বে এত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ল? আর ভারতবর্ষ এবং বাংলাদেশে কিভাবে এই ভাষার চল বাড়ল? তো বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে ইংরেজি ভাষার সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ইংরেজি ভাষা আবিষ্কারের ইতিহাসকে ভালোভাবে বোঝার জন্য ইতিহাসবিদরা এই ভাষাকে 3টি ভাগে বিভক্ত করেছেন: প্রাচীন ইংরেজি ভাষা, মধ্যযুগীয় ইংরেজি ভাষা এবং মডার্ন ইংরেজি ভাষা। প্রাচীন ইংরেজি ভাষা, আজ থেকে প্রায় 5000 বছর আগে ইউরোপীয় দেশগুলোতে ইন্দো ইউরোপিয়ান ভাষার চল ছিল। এই ভাষায় ভারতের সংস্কৃত ভাষা, পারস্যের পার্সি ভাষা, রোমের রোমান ভাষা, এই সমস্ত বিভিন্ন ভাষার মিশ্রণ ছিল। সময়ের সাথে সাথে ইউরোপের জনজাতি নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ে, আর কয়েক হাজার বছর ধরে বিভিন্ন ভাষার উৎপত্তি হয়। আর এর মধ্যে একটি প্রাচীন ভাষা ছিল জার্মান ভাষা। তবে সে সময় জার্মান ভাষাতেও 2টো ভাগ ছিল, একটা হলো উচ্চ জার্মান ভাষা এবং অপরটি হলো নিম্ন জার্মান ভাষা। যারা উচ্চ জার্মান ভাষায় কথা বলতো তারা জার্মানিতেই থেকে যায়, কিন্তু যারা নিম্ন জার্মান ভাষায় কথা বলতো তারা দস্যুর মতো ছিল। বিভিন্ন জায়গায় তারা লুটপাট চালাতো, জায়গা দখল করে নিত এবং সেখানে থাকতে শুরু করত। 450 খ্রিস্টাব্দের দিকে ব্রিটেনের কিছু দ্বীপে এই দস্যুরা আক্রমণ করে, আর ব্রিটেনের প্রাচীন বাসিন্দাদের সেই সব এলাকা থেকে হটিয়ে দেয়। তারপর এই দ্বীপগুলোতে তারা থাকতে শুরু করে। এই জার্মান জাতির থেকে প্রাচীন ইংরেজি ভাষার সৃষ্টি হয়েছে। আগামী 200 থেকে 300 বছর ধরে এই ভাষা সম্পূর্ণ ব্রিটেনে ছড়িয়ে পড়ে। আর যেহেতু প্রাচীন জার্মান ভাষা থেকে এই ইংরেজি ভাষা সৃষ্টি হয়েছে, তাই এখনও ইংরেজি ভাষার সাথে জার্মান ভাষার অনেক মিল পাওয়া যায়। মধ্যযুগের ইংরেজি ভাষা, 1066 সালের দিকে ফ্রান্সের নর্মদি অঞ্চলে যারা বসবাস করত তারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে আক্রমণ করে এবং ইংল্যান্ড দখল করে নেয়। সেই সময় ইংল্যান্ডে ইংরেজি ভাষার সাথে সাথে ফরাসি ভাষার মিশ্রণ ঘটতে থাকে, আর প্রাচীন ইংরেজি ভাষা আরও পূর্ণতা পায় এবং তখন এই ভাষাকে মধ্যযুগীয় ইংরেজি ভাষা বলা হতো। আগামী 500 বছর ধরে ইংল্যান্ডে এই মধ্যযুগীয় ইংরেজি ভাষা চলতে থাকে, আর এই ভাষার সাথে জার্মান ভাষা, ফরাসি ভাষা এবং রোমান ভাষার সংমিশ্রণ ঘটতে থাকে। আধুনিক ইংরেজি ভাষা, বর্তমানে আমরা যে ইংরেজি ভাষায় কথা বলি তা কিন্তু মাত্র 500 বছর পুরনো। 1500 শতকের দিকে ইংরেজি ভাষায় নতুন কিছু স্বরবর্ণ যোগ করা হয়, আর তখন থেকেই আধুনিক ইংরেজি ভাষার চল শুরু হয়, যা আজও চলে আসছে। বিখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার এই আধুনিক ইংরেজি ভাষাতেই তার উপন্যাসগুলো লিখেছেন। এবার প্রশ্ন হলো, এই ভাষা কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল? 1700 শতকের দিকে ইংরেজি ভাষা শুধুমাত্র ইংল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে ব্রিটিশরা সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উপর কব্জা করতে শুরু করে। এই সব এলাকায় নিজেদের আধিপত্য ধরে রাখতে ইংরেজি ভাষার চল তারা শুরু করে। পরবর্তীকালে ইংরেজরা সেই সমস্ত দেশগুলোকে স্বাধীন করে দিয়েছিল, কিন্তু ততদিনে সেই সমস্ত দেশের শিরায় শিরায় ইংরেজি ভাষা ঢুকে গিয়েছিল। আর আজও পৃথিবীর বেশ কয়েকটি দেশে ইংরেজি ভাষাকে মাতৃভাষা হিসেবে ধরা হয়। তবে ইংরেজি ভাষার চল এত বেশি হওয়ার পেছনে খ্রিস্টান ধর্মেরও কিছু প্রভাব ছিল। ভারত এবং বাংলাদেশে কিভাবে এসেছিল ইংরেজি ভাষা? ভারতে ইংরেজি এসেছিল ইংরেজদের হাত ধরেই, তবে সেটা কিন্তু এত সহজে আসেনি। মুঘল আমলে ইংরেজরা ভারতে শুধুমাত্র ব্যবসার জন্য আসত। এই সময় তারা ভারতীয় লোকদের সাথে কথা বলার জন্য কোনো দোভাষী সাহায্য নিত বা কোনো স্থানীয় ভাষার ব্যবহার করত। কিন্তু 1757 সালের পলাশি যুদ্ধে জেতার পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন ক্ষমতা নিজেদের হাতে নিতে শুরু করে। এই সময় তারা চেষ্টা করে যাতে ভারতের কালচারে ইংরেজি ভাষা নিয়ে আসা যায়, এতে তাদের ব্যবসা বাণিজ্যে সুবিধা হবে। আসলে ইংরেজরা মনে করত ভারতীয় কালচার খুবই জঘন্য, তাই তারা ভারতের পড়াশোনাতেও ইউরোপীয় ছাপ নিয়ে আসতে চেয়েছিল। শুরুর দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ইংরেজি ভাষা যুক্ত করায় অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু 1813 সালে চার্টার অ্যাক্ট আসে, আর এই চার্টার অ্যাক্ট আসার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচ্ছত্র ব্যবসা বন্ধ হয়ে যায়। সাথে সাথে ভারতে খ্রিস্টান ধর্মের প্রচার শুরু হয়। এরাই ভারতীয় লোকেদের খ্রিস্টান ধর্মের পাশাপাশি ইংরেজি শিক্ষা দিতে শুরু করে, আর এই কাজের জন্য মিশনারিরা বছরে প্রায় 1,00,000 টাকা করে পারিশ্রমিক পেতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ভারতে ধীরে ধীরে কমতে থাকে এবং রাজার ক্ষমতা বাড়তে থাকে, আর রাজা সরাসরি এই মিশনারিদের সাহায্য করতেন। তবে ভারতে ইংরেজি ভাষা চালু হওয়ার জন্য আরেকজন ব্যক্তির প্রভাব ছিল সবথেকে বেশি। তিনি হলেন থমাস ব্যাবিংটন ম্যাকাউলি,
ইনি ভারতে ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম চালু করেন। আর থমাসের নীতিতে ভারতে ইংরেজি শেখানোর কাজটা ইংরেজরা করতো না, বরং ভারতীয়রা করতো, যাতে ভারতীয়রা এই ইংরেজি ভাষাটাকে আপন করে নিতে পারে। থমাস আসার পরেই ভারতে যে সমস্ত অফিসিয়াল কাজ হতো সেগুলো পার্সি ভাষা থেকে বদলে ইংরেজিতে করা হয়। আর ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম চালু হওয়ায় ভারতে যারা উচ্চশিক্ষা নিতে চাইতেন তাদের বাধ্যতামূলক ইংরেজি শিখতে হতো। তবে ভারতে এই ইংরেজি ভাষা নিয়ে তেমন কোনো বিরোধিতা হয়নি, কারণ ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষাকেও গুরুত্ব দেওয়া হয়েছিল। স্বাধীনতার সময় পর্যন্ত ভারতের প্রায় প্রতিটি স্কুল, কলেজ এবং অফিস আদালতে ইংরেজি ভাষার ছোঁয়া লেগে গিয়েছিল। তাই স্বাধীনতার পর ভারতে ইংরেজিকে একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরা হয়। অন্যদিকে ভারত ভাগ হওয়ার পর বাংলাদেশের এডুকেশন সিস্টেম থেকে ইংরেজি ভাষাকে সরিয়ে ফেলা হয়নি এবং এটিকে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরা হয়। তবে বাংলাদেশের জনগণ নিজেদেরকে উর্দু ভাষা থেকে বাঁচাতে এবং নিজেদের মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য একটি রক্তক্ষয়ী সংগ্রাম করেছিল। সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন, ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে। এবার প্রশ্ন হল, ইংরেজি ভাষা কেন এত বেশি ব্যবহার করা হয়? ইংরেজি ভাষাতে যেমন আগে থেকেই সময়ের সাথে সাথে অনেক বদল করা হয়েছে, সেই বদল কিন্তু এখনও চলেছে। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এখনও এই ভাষাকে প্রায় চেঞ্জ করা হচ্ছে। তবে চেঞ্জ করার মানে এই নয় যে বদলে ফেলা হচ্ছে, এখানে চেঞ্জ করার মানে হচ্ছে অন্য ভাষা থেকে শব্দ নিয়ে ইংরেজি ভাষা যুক্ত করা হচ্ছে, বা যেসব শব্দগুলোর ইংরেজিতে কোনো মানে নেই সেই রকম শব্দগুলোকে অন্য ভাষা থেকে নিয়ে এসে ইংরেজি ভাষাতে যোগ করা হচ্ছে। যেমন ধরুন, হিন্দি ভাষা থেকে জেল এবং জঙ্গল, এই শব্দ দুটোকে ইংরেজি ভাষাতে যোগ করা হয়েছে। এমনকি এই ভাষায় ল্যাটিন, জার্মানি, ফ্রেঞ্চ, এমনকি গ্রিক ভাষা এবং সংস্কৃত ভাষা থেকে অনেক শব্দ যোগ করা হয়েছে। এই কারণে এটিকে একটি ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাই বর্তমানে এই ভাষা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এই ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে ধরা হয় এবং সমস্ত আন্তর্জাতিক কাজকর্মের জন্য ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। আর বেশিরভাগ দেশেই ইংরেজি ভাষার চল থাকায় এক দেশ থেকে আরেক দেশে গেলে সেই দেশের ভাষা না শিখে ইংরেজি জানলে অনেক সুবিধা হয়। আর এটাই কারণ ইংরেজি ভাষা এত দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আজও নিজেকে টিকিয়ে রেখেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইংরেজি ভাষাকে একদল লোক একটি ভাষার বদলে নিজেদের স্ট্যাটাসকে উঁচু করে দেখাতে বা নিজেদের অন্যদের থেকে আলাদা করতে নিজের মাতৃভাষাকে ভুলে ইংরেজি নিয়ে বেশি গর্ব করেন এবং যারা বাংলায় বা নিজের মাতৃভাষায় কথা বলেন তাদের নিচু নজরে দেখেন। এমনকি আজকাল প্যারেন্টসরাও নিজেদের বাচ্চাদের মাতৃভাষা শেখানোর আগে ইংরেজি ভাষা শেখানোয় বেশি গুরুত্ব দেন। আচ্ছা, আপনার কি মনে হয়, এই ইংরেজি ভাষাকে কি আরও পাঁচটি ভাষার মতো দেখা উচিত নাকি এটিকে আলাদা নজরে দেখা উচিত? এই বিষয়ে আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আজকের ভিডিও থেকে আপনার জন্য রইল একটি সহজ প্রশ্ন, ইংরেজি ভাষা কোন ভাষা থেকে সৃষ্টি হয়েছিল? প্রশ্নের উত্তর দিন কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আবার ফিরবো ইতিহাসে কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।